আসসালামু আলাইকুম, আমি কামরা মিশর থেকে আসছি। আমার নাম হলো আব্দুল লতিফ। আমি এই পাওয়ার ব্যথা নিয়ে অনেক কাজাগা পরীক্ষা লিখে করছি, পরে কোনো ফল পাইনি। তারপরে আমি এখানে একটা এয়ার পাই এখানে আসছি। এখন আজ আসার পরে এখান থেকে এখানে আগে ট্রিটমেন্ট নিতেছি, এরপরে আমি হাঁটতে পারতাম না। এটাই আমার সরকার আমার সরকার ফল ব্যথাতে কমাতে পাও ব্যথা পা অবশ হয়ে যেত, মানে একদম ইয়ে হয়ে যেত, পা অবশ হয়ে যেত। পরে আমি বাইরে অনেক পরীক্ষা নিয়ে করাইছি, কোনো রোগী পাই না। এটা কয়ে এটা কয়ে রোগের রক্ত চলাচল করে না, এটি কয়ে বাইরে। পরে আমি শশী হাসপাতালে এর দেখে আমি এখানে আসছি। আসে এখানে আমি ট্রিটমেন্ট নিতেছি, একদম বারো তেরো দিন হয়েছি। আমার ইনশাল্লাহ অনেকটা কমছে, আমি অনেক ভালোর দিকে আসছি। এখানে আয়া স্যার বলছিল আমার আমি এক মাস ট্রিটমেন্ট নিলে একদম পুরো ভালো হয়ে যাবে। তখন আমি নিতেছি, দশ বারো দিন নিছি, আমার নেওয়াতে মোটামুটি অনেকটা ভালোর দিকে আসছে ইনশাল্লাহ। আমার এখন হাতে টাতে ব্যথা নাই, এখানে ব্যথা আছে এগুলো ব্যথা নাই, কমরেও তেমন ব্যথা নাই। ব্যথা এখন আগের থেকে নিচের দিকে। আমি অনেকখানি পরীক্ষা নিয়ে করাইছি, অনেক ট্রিটমেন্ট নিয়েছি, ল্যাবে অনেকবার ইয়ে করছি, কিন্তু কোনো ফল পাইনি। কিন্তু আমি আপনাদের এখানে আইসে অনেকটা উপকার পাইছি, আমি অনেকটা ভালোর দিকে আছি। এভাবে যদি কমে বাকিতে এক মাস আমি দিলে আমার পুরো ভালো হয়। হাসপাতালের পরিবেশ ইনশাল্লাহ অনেক ভালো, আর যারা ট্রিটমেন্ট দিচ্ছেন ওনাদের ব্যবহার মানে আর তুলনা নাই। ওনাদের ব্যবহার খুবই ভালো। আমি তো যে আকুব আনসারও নেই, ওরাও ইয়া করে মানে অনেক ভালো ব্যবহার, এগো ব্যবহারের আর কোনো তুলনা নেই। বা এখানে যে এরা দিতে আসছে, আমি যে কদিন দিয়েছি আমার তাই অনেক ভালো লাগে, এদের কথাবার্তা মানে অনেক ভালো।